আজকের যুগে তথ্যই সম্পদ, কিন্তু আমরা যখন কোনো অজানা আইডি থেকে আসা লিংক ক্লিক করি বা কোনো অসুরক্ষিত ওয়াইফাইয়ে কানেক্ট করি নিজের ফোন বা ল্যাপটপ, তখন আমরা নিজের অজান্তেই আমাদের ফোন বা ল্যাপটপের সেই গুরুত্বপূর্ণ তথ্য কোনো অজানা লোকের হাতে তুলে দিই। তাহলে আমরা কী করে নিজেরা সাবধান হতে পারি? কোনো অজানা আইডি থেকে আসা লিংক ক্লিক করবেন না, কারণ এটা একটা ফিশিং স্ক্যাম হতে পারে। কোনো অজানা নাম্বার থেকে আপনার কাছে ফোন বা মেসেজ আসে আপনার ব্যাংক ডিটেলস জানার জন্য, তাহলে কোনো অবস্থাতেই তার উত্তর দেবেন না। পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, সর্বত্র এক পাসওয়ার্ড ব্যবহার করবেন না। পাসওয়ার্ড ব্যবহার করার সময় মনে রাখবেন, আপনি যদি অ্যালফাবেট, নাম্বার এবং সাইন মিলিয়ে ব্যবহার করেন, তাহলে হ্যাকারদের পক্ষে সেটা ক্র্যাক করা খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। সবসময় সুরক্ষিত ওয়াইফাই নেটওয়ার্কের সাথেই নিজের ফোন বা ল্যাপটপ কানেক্ট করুন। প্রতারণায় পা দেবেন না, সঠিক পদক্ষেপ নিন এবং সুরক্ষিত থাকুন।